বন্ধুরা কেমন আছো? তোমরা আশা করি সকলেই ভালো আছো, তোমরা ভালো থাকবে এটা আমি সবসময় চাই অবশ্যই। তো যাই হোক, আমি ভিডিওটা শুরু করছি। দেখো বন্ধুরা, আমি পাঞ্জাব দেখাচ্ছি, এই যে এখন এইটা আমি কিভাবে জ্বালি আসছে, মানে এতে আমার কোনো বাহাদুরি না আর কোনো আমার নিজস্ব কোনো ইয়েও না, কারণ যে নিজে নিজে এসব জিনিস তৈরি করা এরকম কখনোই না, একদম স্বচক্ষে একদম উপরওয়ালা দিয়েছে তাই হয়েছে। মানে নিজেতে ধরাতে পারবো না। এই দেখো অফ টাইমে কি আকারে জালি, মানে এই ডাল ফাঁকা আছে তাই এরকম প্রচুর জালি চলে আসলো, ঠিক আছে। আবার এই যে এদিকে মোটা মৌসুমি, এদিকে পাকছে, এই যে হলুদ কালার চলে আসছে পাঞ্জাব ইয়েলো, এত সুন্দর কালার হয় আর যা মিষ্টি হয়, অবশ্যই আমি আজকে তো কেটে ভিডিওতে দেখাবোই। হ্যাঁ, আমি খুব সুন্দর করে আজকে কেটে ভিডিওতে দেখাবো। এই যে বন্ধুরা দেখো, সব কালার চলে আসতে লেগেছে, ইয়েলো কালার আসছে, এই যে সব ইয়েলো কালার আসছে, খুব সুন্দর কালার আছে, মিষ্টি হয় প্রচুর, রস শুকায় না, খুবই সুন্দর, আর থোকায় থোকায় ধরে। কারণ সত্যি বলতে গেলে আমি প্রচুর পেরে খাওয়াই, মানে বাগানে প্রচুর লোকজন আসে যে ভাই একটু টেস্ট করাতে হবে, কারণ অনেকজন এখন হয়তো জানে না, মানে অভিজ্ঞতা নাই যে আমাদের এখানে মিষ্টি হচ্ছে কি না, তাই অনেকজনকে খাওয়াতে হয় অবশ্যই, তার জন্য না পেটের নামলে আর কিছু নেওয়ার জন্য অনেক কাটতে। যে কী আকারে জালি আসছে, এই যে আবার ছোট ছোট জালি, আমরা এ প্রচুর জালি, ওই যে তলে কি ধরছে, আর সব দিকে সব দিকে, এই যে এইগুলো থেকে সব প্রচুর পাড়া হয়, এই যে লেবু প্রচুর পাড়া হয়। আমি গাছটা গোটা চারিদিক ঘুরে ঘুরে দেখাচ্ছি, মানে যে ডাল ফাঁকা থাকছে আবার ফুল জালি চলে আসছে নতুন করে। এই যে আমি দেখাচ্ছি সব ইয়েলো কালার চলে আসতে লাগছে, এই যে খুবই সুন্দর, আর পাকলে এটা মিষ্টিও খুব সুন্দর হয়, এখন থেকেই চরম মিষ্টি তার লেগে না। আবার এই যেখানটা দেখছি ফুলও চলে আসছে, মানে কোনোটা মানে বন্ধ নাই, 12 মাস ফুল জালি হতেই থাকবে একদম, কোনো অসুবিধা নেই। আবার যদি এখানে দেখানো যায় যে ছোট জালি, এই যে একদম ছোট ছোট জালি আসছে, এই যে খুবই সুন্দর এই জাতটা। এই আমি দেখাচ্ছি, কারণ এর চারা প্রচুর জনকে আমি দিচ্ছি বা নিয়েছে, বা ছোট বড় সব রকমই আছে আমার কাছে, এর জন্য সবাই নিচ্ছে। এই যে সব ইয়েলো কালার চলে আসতে লেগেছে, এর রসও এক ফোঁটা শুকায় না। এই যে আমি দেখাচ্ছি কি সুন্দর, মানে কি বলবো, কালার দেখতে খুব ভালো লাগে, পাকলে ফুল ইয়েলো হয়ে যায়, রস শুকাবে না, মিষ্টিও ব্যাপক। এই যে আমি অবশ্যই আজকে কেটে ভিডিওতে তো দেখাবোই, এই যে খুবই সুন্দর, এই যে প্রত্যেকটা লেবু, কালারও খুব সুন্দর আসতে লেগেছে। এই যে আমি চারিদিকটা দেখাচ্ছি, কারণ প্রত্যেক দিনের জন্য আমার বন্ধুদেরকে কিছু না কিছু দেখাতে আমার মন চায়, কারণ আমাকেও ভালো লাগে এটার সঙ্গে জুড়ে থাকতে সবসময়। এই বন্ধুরা আমি দেখাচ্ছি খুব সুন্দর করে, তোমরা দেখতে থাকবে যে মানে কি পরিমাণে থোকায় থোকায় ধরছে, সবুজ 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 পাতার ফাঁকে হলুদ মৌসুমি, আর এটা 12 মাস হয় এবং কি ফুল ইয়েলো কালার, একদম ফুল ইয়েলো কালার হয়ে যায়, পাকলে মিষ্টিও ভালো। আমি চারিদিকটা দেখাচ্ছি, মানে দেখতে খুব সুন্দর মজা লাগে। এই যে এখানে আবার দেখা যাচ্ছে ছোট ছোট জালি চলে আসছে, এই যে সব ছোট জালি চলে আসছে, মানে একটু সন্ধ্যে টাইপের হয়ে আছে, তো ওই জন্য সন্ধ্যে কি সন্ধ্যে লেগে গেল পুরা, সামান্য একটু বেলা আছে তাই, মানে তার জন্য একটু ক্যামেরাটা একটু ঝাপসা ঝাপসা মনে হচ্ছে, খুব ভালো দেখা যাচ্ছে না। এই যে ও গাটা একদম মানে কি টান টেনে, আর কি বলবো, দেখতেই অসাধারণ, একদম সুন্দর গা মসৃণ, এতে অত স্প্রে করা লাগে না, যদি কোনো পোকা লাগে পাতাই তার জন্য, তাছাড়া মানে লেবুতে এক্সট্রা যদি কোনো পোকা লাগবে তা লাগে না, আবার ঝরে তাও ঝরে না, এটা খুব অল্প ঝরে। এই যে আমি দেখাচ্ছি এখানে কিন্তু একটা মানে কিছু দিয়ে একটা বাঁধা, এখান থেকে কিন্তু বন্ধুরা অলরেডি আমি প্রচুর পাড়িয়ে যে মোটামুটি গাছটা থেকে মোটামুটি 70-80 পিস পাড়া হলো অলরেডি, আবার ফুল জালি আসছে, প্রত্যেকজনকে আসলে আমি কিন্তু একটু করে টেস্ট করে সব রকমই মৌসুমি, কারণ আমাকে টেস্ট করাতে ভালো লাগে, সবাই নাম করে যে না খুব ভালো। এই যে কি সুন্দর সুন্দর তলে, এতে একটু ধুলাবালি কাদা হয়ে গেছে তলে থেকে থেকে, এই যে এখানটায় দেখাচ্ছে আমি থোকায় থোকায়, এই যে একটা থোকায় যদি দেখা যায় এখানে কি পরিমাণে, মানে দেখতে ভালো লাগছে। এটা এই যে দরকারি অবশ্যই কোন ভেঙে যাবে, এর আগে আমার একটা ডাল ভেঙে গেছে পুরা, এই যে খুবই সুন্দর, এই যে আর মানে কি বলবো, এর দেখতে অসাধারণ লাগে, পাকলে ফুল ইয়েলো কালার হয় আর প্রচুর জুস, মিষ্টিও বিশাল, দেখতে খুব সুন্দর লাগছে পাঞ্জাব ইয়েলো। আমি দেখাচ্ছি, জানি না এত সুন্দর সুন্দর গাছ,
কেমন কি আছে, কিন্তু এই যে আমি দেখাচ্ছি অবশ্যই লেবুর ভিডিওটা। হ্যাঁ জি, একদম সব থোকায় থোকায়, এই যে প্রত্যেকটা লেবু, এই যে আর সাইজও খুব অসাধারণ, বেটার কোয়ালিটি সাইজ দেখা আছে। চারটাতে খুব সুন্দরভাবে কেজি হবে, চারটাতে আরামসে কেজি হবে, কারণ 200-250 করে আরামসে। আর এর গাঁটা খুব সুন্দর স্মুথ, টান টেনে প্রত্যেকটা লেবুই খুব সুন্দর রস, জুস হয়, মিষ্টিও খুব সুন্দর। আবার দেখা আছে যে 12 মাস হয়, কারণ আমি তো প্রচুর জালি ফুল দেখাচ্ছি, তার জন্য না, এইদিকেও আমি সব দেখাবো লেবুগুলো, প্রত্যেকটা লেবুই, কারণ এই দিকটা একটু বেশি আছে। ওইটা প্রচুর পরিমাণে রোদের হিটে, যখন ওই ছোট ছোট ওই টাইমে অনেক ঝরে ছিল, তার জন্য না, বিশাল রোদের এই বছর। বন্ধুরা, তোমরা আশা করি সবাই জানো যে প্রচুর রোদ গরম ছিল এই বছর, প্রচুর পরিমাণে রোদ গরমের কারণে অনেক লেবু ঝরে যায়, সেক্ষেত্রে কিন্তু আমি দেখাতে পারছি না। অবশ্যই আমার মন একটু খারাপ, কিন্তু মন খারাপ করে লাভ নাই, যেটা উপরবেলা দেয় অবশ্যই মেনে নিতে হবে, কিছু করার নাই। তো যাই হোক, আমি দেখাচ্ছি এর পরিচর্যা। অবশ্যই বন্ধুরা, জাস্ট শুধু মাটিতে যখন নিয়ে যাবে গাছটা, ওই একদম সিম্পল ভাবে, একদম সিম্পল ভাবে ওই মাটিতে পুঁতে দিবে। টবে যদি লাগাই, টবে এমনি সাধারণ জমির মাটি নিয়ে যে, একদম জমির নরম ঝুরঝুরা মাটি নিয়ে যে, শুকনো, কোনো কাদা ফাদা মাটি না, কিন্তু এখন তার বৃষ্টি হলে অসুবিধা নাই, ওই মাটি টবে জাস্ট যেরকম ফুটো থাকবে, ফুটো সিস্টেম, ধোলা এই মানে বালি কুচি যেভাবে দেয় আর ওই লেয়ারটা করে দেয় সেভাবে দিল, যে জাস্ট শুধু জমির মাটি নিয়ে যে ভরে দিয়ে এই চারাটা রোপণ করে দিল টবে। একটা চারা পচবে না, মরবে না, কিচ্ছু হবে না। আর অনেক যদি সার ফার মিশিয়ে দেয়, গোবর সার, তার হাড় গুঁড়ে, সিং কুচি কি কি দিয়ে দেখা আছে, টবে লোড করে ফেললো, এবার ওই গাছটা যখনই যে লাগাবে, ওই মানে ওই সারে ওই শিকড়গুলাই ফিট করবে, যে সমস্ত শিকড় গালায়, ছোটো গাছে, ছোট জালি গাছ, সব শিকড় গালা পচে যাবে সারে থেকে। এবার তখন দেখা আছে আগা থেকে ডাইব্যাক হয়ে বা পাতাগুলো সব কুকুড়া হয়ে বসে থাকবে। আর বন্ধুরা, তোমরা খেয়াল করবে প্রত্যেকটা গাছ এরকম হবে, আর আমার কথা শুনে তোমরা জাস্ট একটু করবে অবশ্যই ভালো হবে। শুধু জাস্ট মাটিতে লাগাবে, কোনো সার ফার কোনো কিছু দিয়ে দরকার নেই, মাটি জাস্ট দিয়ে গাছটা লাগিয়ে দিবে। গাছটা লেগে গেল ঠিক 1-1.5 মাস পর, মোটামুটি 1/2 চামচ করে ডিএপি আর পটাশটা দিতে হবে, নাইট্রোজেনের দরকার আছে, ডিএপি পটাশ দিল, তার ঠিক 15-20 দিন পর একবার হয়তো 2-3 চামচ মতো একটু হাড়গুলো সিংকুচি দিয়ে দিল। আবার ঠিক তার 15-20 দিন পর কিন্তু একটু খোল পচা জল দিল, ছোট চা খাওয়া কাপের আধ কাপ মতো খোল পচা জল, ও বিরাট গাছের মানে উন্নতি হবে, আর বিরাট গাছ একদম ঝাঁকড়া ঝোপালা হয়ে যাবে, কালো ধরে যাবে, আর আগে থেকে কিন্তু কোনো সারই দেওয়া যাবে না লাগানোর টাইমে। এই ছিল পরিচর্যা। আর বিষও সেরকম লাগে না, ওই পাতায় লিপ মানে লাগলে পারফেক্ট সুপার ইমেজ, দেলফোস, ট্যাগরাইট এসব দিলেই যথেষ্ট। তো যাই হোক, আমি এবার একটা লেবু কেটে দেখাচ্ছি এখান থেকে, খুব সুন্দর, যেখান থেকে হোক কোনটা পারি। এই যে বন্ধুরা, মানে অসাধারণ, দেখতে খুব সুন্দর লাগছে। এই যে সাইজটা মোটামুটি, এই যে মোটামুটি 200-250 গ্রাম, মানে পার 4-5 কেজি, মানে 4 কেজি হওয়ার পুরো সম্ভাবনা, না হলে 5টা। এই যে দেখতে খুব সুন্দর, গাটা টান টেনে সবুজ সতেজ, আর মানে কি বলবো, এরকম মৌসুমি ছাদে বা বাগানে মাটিতে হলে খেয়ে মানে নিজের মনটাও শান্তি, আর বাড়িতে বাচ্চা ছেলেপেলে থাকলে, আত্মীয় স্বজন আসলে সবাইকে দিতে পারা যায়, সেটাও ভালো লাগে। তো যাই হোক, আজকে কেটে দেখাচ্ছি, এটা আজকে মিডিল বরাবর আমি শুধু কেটে দেখাবো। এই যে বন্ধুরা, এই শুধু ব্যাপারটা দেখো, সিডেরও পরিমাণ কম আর মিষ্টিও খুব সুন্দর হয়। তো অবশ্যই দেখবো, আমি রাখছি একদিক। এই যে না, ঠিক আছে, এই যে বোঠার দিকে কিন্তু কাটেছি, এই যে কোনো রস ফস শুকায় না কিন্তু, এই যে আমি দেখিয়ে দিই, এই যে 1 ফোঁটা কোনো রস ফস শুকায় না, কারণ শুকালে এখান থেকে বোঝা যাবে। এই যে আমি দেখালাম মিডিল বরাবর কেটে কি সুন্দর রস হয়, কত সুন্দর ই হয়। এই যে কোনো রস কিন্তু শুকায়নি বন্ধুরা, রস শুকায় না, একটু মিষ্টি টেস্ট করবো, না কিছু হয়নি, অপূর্ব মিষ্টি, মানে কি বলবো বন্ধুরা। প্লিজ তোমরা অবশ্যই বাগানে আসবে, আমি মৌসুমি টেস্ট করাবো, খুবই সুন্দর মিষ্টি, জুস, কোনো রস শুকনো নাই, মানে কি বলবো, এত সুন্দর লাগছে। খোসা থেকে আজগুলি উঠে যায়, আর এটা অত চড়পড়ে হেলে লেগেও থাকে না,
একটু আমি যদি দেখাই ওই রসের পরিমাণটা হালকাই যে একটু কাটলাম, কিন্তু আমি খুব বেশি কাটিনি, কোনো রস ফসুকো নাই কিন্তু। এই যে আমি দেখাচ্ছি, এই যে ওই যে খুবই সুন্দর, এই যে প্রচুর রস হয় বন্ধুরা। তো তোমরা করবে এই পাঞ্জাব ইয়েলো মৌসুমিটা, প্রচুর ফলন হয়, প্রচুর রস, জুস, মিষ্টি, অনেক দিন পর্যন্ত রস থাকে, আর থোকায় থোকায় ধরে। আবার অ্যাকচুয়ালি কিন্তু গাছে একটু বয়স হয়ে গেলে মানে 12 মাস হবে, অফ টাইমে অফ টাইমে প্রচুর লেবু হয়। যে আমি পেরে নেবো ওইদিকে জালি দেখালাম অবশ্যই বন্ধুরা, আবার ওগুলো মোটা হতে থাকবে, ওগুলো পারতে পারতে আবার জালি চলে আসবে, আবার ফেব্রুয়ারি মাস চলে আসবে, আবার কিন্তু প্রচুর ফুল জালিতে লোড হেসবে। ওগুলো এই ছোটো জালিগুলো মোটা হবে আস্তে আস্তে, ওগুলো অফ টাইমে পেরে খাওয়া হবে, আবার ফেব্রুয়ারিতে দেখা যাচ্ছে যে প্রচুর ফুল জালি চলে আসবে, আরামসে প্রচুর হবে। এটা বন্ধুরা তোমরা অবশ্যই বেশি বেশি করে চাষ করো, অবশ্যই কোনো চিন্তা নাই, ছাদে হোক মাটিতে হোক বা বাগানে বা বাড়ির আশপাশে খুব সুন্দরভাবে। যাই হোক, এটা আমার ভিডিও আজকে ছিল। তো আর আমার এটা রাজীব নার্সারি, বহরমপুর থেকে খুব কাছে, বহরমপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র 8 কিলোমিটার। যে কেউ যত দূর থেকে আসলে যখন তখন ইচ্ছে আমাকে ফোন করতে পারে, সকাল 7টা থেকে রাত 10টা অবধি নার্সারি খোলা থাকে অবশ্যই বন্ধুরা। তো যাই হোক, এই আজকে ভিডিওটা শেষ করছি, আর আমার নাম্বারটা আরেকবার বলে দিই, 90 64 15 37 95, যদি ইউটিউবে দিয়েও থাকে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে।